এনিওয়ে আমরা যতক্ষণ পড়ছি পড়ছি না নি, এগুলো তো মোটামুটি শেষ, এখন আর মিলে এলি আল্লাহ আল্লাহ হরিয়া পিপি অ্যাকাউন্ট যুগবে করো কুইক। ডিসপোজাল অফ পিপি নাই, তারা খুঁজে দিয়েছে আমরা একটা কোন জায়গায় খুঁজে দিচ্ছিল না, ডিসপোজাল নাই মনে আছে তোমাদের মনে না, তাহলে কোয়েশ্চন দেখো পাঁচ ছয় নম্বরটা, দেয়ার আর নো ডিসপোজাল অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ডিউরিং দ্য ইয়ার এক্সেপ্ট দ্য সেল অফ নর্দার্ন। সো আমার এটা এনে লাগেন না, দেন হইল গিয়া, আচ্ছা না গিয়া তো লাভ নেই, ইন্টেঞ্জিবল করো, গুডউইল তো শেষ, দুইটা ঝামেলা বাড়তি। দুইটা ক্যাশ ফ্লো হয়েছে, অ্যাসোসিয়েট কিনছি না বই দিয়ে আর ক্যাশ ডিভিডেন্ড পাইছি সাইড, আর এনে একটা ক্যাশ ফ্লো হয়েছে সত্র, ইনভেন্টরির সাথে রেখে হয়েছে, বাড়ছে না কমছে, ইনভেন্টরি ব্যালেন্স কোন সাইডে, ব্যালেন্স ক্রেডিট সাইডে, তাহলে ব্যালেন্স ক্রেডিট সাইডে হইলে আমরা যদি এমনি হিসাব করি ক্যাশ অ্যাকাউন্ট ও ডেবিট সাইডে যাব, ক্যাশ অ্যাকাউন্ট অপোজিট এন্ট্রি তো ক্যাশ ধরলাম ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সাইডে যাব, এটা ডিক্রিজ, ডিক্রিজ মানে হইলো আমার ক্যাশ ফ্লো হয়েছে। আমি এমনি জাস্ট একটা রাফ আইডিয়া লাগে, তুমি জানো অত বেজাল না করে লাগে আর, হ্যাঁ কমছে তাও আরো সুন্দর জিনিস এসেট হইছে, তাহলে এগো কি হইছে বাড়ছে বুঝছো নি, রাহিরে বুঝে নি ইনভেন্টরি তো এসেট, তাহলে এসেট কমছে আর ইনভেন্টরি কমলে আমার ক্যাশ বাড়ে, বা তুমি যদি ক্যাশও কিতা এফেক্ট করে চিন্তা করো, তোর অপোজিট অ্যাকাউন্ট আমার ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্টও ডেবিট সাইড হবে, তাহলে আমার বাড়ছে 25 ফাইন্যান্সিয়াল অ্যাসেট এট অ্যামোরটাইজ কস্ট, এগুলো কি আমার ই হিসাবে হয় কিতা ই হিসাবে 19, কিন্তু অ্যাকচুয়ালি 19 নাই, অ্যাকচুয়ালি এগুলো কি 20, কারণ এনে একটা বেজাল করছে, ওই যে দেখো ফাইন্যান্সিয়াল অ্যামোরটাইজ কস্ট আমি কিনছি 20 দিয়া 1 ফেব্রুয়ারি 2000 নাই, আর এর বাদে এক্সপেক্টেড লস হইলে 1 মিলিয়ন, তারা কিন্তু ব্যালেন্স শিট রিসিভেবল থেকে রিসিভেবল অ্যালাউন্স মাইনাস দিয়ে করায়, তাহলে ওগু থেকে ওগু মাইনাস দিয়ে তারা বইছে, নর্মালি রিসিভেবল থেকে রিসিভেবল অ্যালাউন্স মাইনাস দিয়ে বই না, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে সেই ইনস্ট্রুমেন্টের ভ্যালু মাইনাস দিয়ে করায়, সো ওগু তারা বইছে নিউ ইলে ছিল দেখা যাবে।
আমি একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনছি 20 মিলিয়ন দিয়া, আমি এগুলে অ্যালাউন্স ধরছি 1 মিলিয়ন, তাহলে আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে অ্যালাউন্স বাদ দিয়ে ব্যালেন্স শিটে দেখাইমু 19। বাট অ্যাকচুয়ালি আমি যদি এগুলে র ওলা সাইটি অ্যাকাউন্টও তাহলে আমি দেখবো যে আমার তো ক্যাশ গেছে 19, কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশ গেছে 20, কিন্তু ক্রেডিট লস হয়ে অন্য 1 মিলিয়ন আছে আর কি। ঠিক আছে, সো ওগুলো আমরা ওলা করতাম পারি, ক্রেডিট লস 1, আরো বাদ দিলে আসতাম পারি পারচেস। বুঝছি না তুমি, আচ্ছা অসিত কিছু আছে যেমন 1,25,26,25 কিছু নাই ক্যাশ ফ্লো। এনসিআই নর্মালি এনসিএ ডিভিডেন্ড গেলে এনসিএ কমে যাব, ব্যালেন্স কমে যাব, আর এনসিএ ব্যালেন্স কমা মানে হলো ইকুইটি, এনসিএ তো ইকুইটি থরে ক্রেডিট ব্যালেন্স থাকে, সো ডেবিট সাইড মানে হলো কি ডিভিডেন্ড পেড করছে। ব্যালেন্সিং ফিগারটা ডিভিডেন্ড বার হয়েছে, এনসিএ হলো কি ইকুইটি ক্রেডিট ব্যালেন্স থাকে, ব্যালেন্সিং ফিগারটা বার হয়েছে ডেবিট সাইডে, আইদার হইব এনসিএ ডিসপোজ করছে ডেবিট সাইডে বা ডিভিডেন্ড দিছে, অলরেডি আমরা ডিসপোজাল ফাইলিছি, সো ব্যালেন্সিং ফিগারটা ডিভিডেন্ড, ডিভিডেন্ড দিলে আমার ইকুইটি কমে না। এমনি ধরো মনে করো এনসিএ নাই, আমি আমি প্যারেন্ট, তাহলে আমি ডিভিডেন্ড দিলে কি তৈরি রিটেন আর্নিং কমব, রিটেন আর্নিং কমতে ডেবিট সাইডে কমব, আর এনসিএ এর যে ডিভিডেন্ডটা দিমু হইবে এনসিএ ডেবিট সাইডে। ওয়েস্টার্ন কে গ্রুপ, আমি তো এনসিএ এর মাত্র মাত্র সাবসিডিয়ারি, ওয়েস্টার্ন তো প্যারেন্ট, আমি তো সাবসিডিয়ারি মাত্র মাত্র। লং টার্ম লোন তাইলে আমরা কিতাব নাম দেখলাম বাড়ছে না কমছে, রিটায়ারমেন্ট বেনিফিট আর করতাম নি করা যায়, অবশ্য আমরা তো বই দিছি মনে রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে 19 আর কিতা 19,11 করে দিয়েছি, টি অ্যাকাউন্ট সেরা হওয়ার দরকার নাই, চাইলে করতে হয় আর অবশ্য ট্যাক্সর অ্যাকাউন্টটা বলছে। আমারও লাগে পাঁচ 57 থেকে 40 গেলে কি 16 মনে হয়, তাহলে আমরা একটা একটা করে বই অ্যামোর্টাইজেশন বইলাম। রিসিভেবল আমার কি হয়েছে, রিসিভেবল ইনক্রিজ হয়েছে, ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে 25 আর 19, রিসিভেবল 25 আর ইনভেন্টরি 19, রিসিভেবল ইনক্রিজ হয়েছে মানে ক্যাশ গেছে 25 আর ইনভেন্টরি কমছে ডিক্রিজ হয়েছে, ইনভেন্টরি কমলে আমার ক্যাশ আইছে 19, তাই ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে ক্যাশ আইছে। পেয়েবল কি হয়েছে ইনক্রিজ হয়েছে, পেয়েবল ইনক্রিজ হইলে ক্যাশ আইছে উল্টে যাবো। আল্লাহ আকবার, ইম্পেয়ারমেন্ট পাইছি, ইন্টারেস্ট পেইড আর কিছু পাইছি না ইনফরমেশন, তাহলে ইন্টারেস্ট পেইড হইব কি আমার 22 মাইনাস হইও কোনো ভুল টুল হইলে, ট্যাক্স পেইড আমরা পাইছি 81 বনো না 81, এখানে ডেবিট মানে ক্যাশ অ্যাকাউন্ট টু ক্রেডিট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন যোগ্য করলে ভাই মো এখানে পারচেজ কন্টিজেন্ট ডিসপোজাল অফ নর্দান না কিছু নাই ইয়াল লাগো। আচ্ছা আমরা একটা একটা করে এখন আনি থেকে 21 আদার ইন্টেঞ্জিবল ধরছিলাম নি না, পারচেজ অফ ইন্টেঞ্জিবল 17, আচ্ছা একটা একটা করে যাই,
বাদে অ্যাসোসিয়েট কিনছি 90 আর ক্যাশ পাইছি 60 ক্যাশিগো পাইছি তাইলে তো এগুলি আমার ইনভেস্টমেন্ট না অ্যাসোসিয়েট শেষ, ইনভেন্টরি শেষ, রিসিভেবল শেষ, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট পারচেজ করছি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট পারচেজ হলে এগুলো আমার লাগি দেয় ফাইন্যান্স নেই ইনভেস্টমেন্ট গুড ইমরুল মাতিও না বুঝলে অসির তো কিছু নাই এনসিএলএ ডিভিডেন্ড দিছি ইউকুন্ডা জিও ফিনান্সিং এর জিও ভেরি গুড ডিভিডেন্ড পেড ফিনান্সিং ও করা যায় আমার প্যারেন্টের কোনো ডিভিডেন্ড নাই ডিভিডেন্ড প্যারেন্টের নাই কিছু ডিভিডেন্ড পেড ফিনান্সিং কত হচ্ছে যেন 3 লাখ এমন তুই মাইর হইতে আসিয়ে লাভ লং টার্ম লোন এগুলো ক্যাশ অ্যাকাউন্ট ও ক্রেডিট লোন পেড না না কমছে লোন লোন হোমলে আমার টাকা গেছে ক্যাশ অ্যাকাউন্ট ভ্যালু বোঝায় না ডেবিট আছে ক্যাশ ক্রেডিট লোন পেড কত লোন পেড করছি মানে আমার টাকা গেছে আর কি রিটায়ারমেন্ট বেনিফিট আনি লিছি ট্যাক্স আনি লিছি না ট্রেড পেয়েবল আনি লিছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আর আমার আরে একবার দেখিলে কিছু বাকি রয়েছে নি এটা তো সব তো আনি লিছি আর দেখিলে হইছে কত হইলে মার্চ জুন না এগুলো ডিসেম্বর চলা হলে ও বেস্ট বুঝলেন দেরাই প্রফিট ফ্রম অপারেশন ফর দ্য ইয়ার 182 আমরা 190 হইছে হইছে না ভালো হতো নাই ফাইন্যান্স কস্ট 23 হইছে প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট 16 মাইনাস হয়েছে সার্ভিস কস্ট 11 হয়েছে 19 কিতা কন্ট্রিবিউশন পেড কন্ট্রিবিউশন পেড 19 বাদ দিছে ও অন্য বেনিফিট কন্ট্রিবিউশন 19 দুইটা 19 কিন্তু আরেকটা 19 হইলো ইনভেন্টরি এগুলো হইলো কি তারা কন্ট্রিবিউশন পেড ডেপ্রিসিয়েশন 20 20 ইম্পেয়ারমেন্ট অফ অ্যামর্টাইজ কস্ট অ্যাসেট এগুলোটা আমরা করছি না গেইন অন কন্টিনজেন্ট কনসিডারেশন এগুলোটা এঙ্গো ও যে সাইটটা হইছিলাম অ্যাসেটও ও ভাই এও না আইছে আচ্ছা ঠিক আছে এগুলো আমরা করছি না ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল কত আইছে 6 আর ইস অ্যামোর্টাইজেশন অফ ইনটেঞ্জিবল অ্যাসেট 7 সেবাস 15 টাকা কিতা আইছে পেয়েবল আমরা পেয়েবল পেয়েবল 10 আইছে হয়েছে না ট্রেড রিসিভেবল হতো 25 হয়েছে ইনভেন্টরি হয়েছে
ওকে ফাইন্যান্স কস্ট 22 আর আছে আর পারচেজ অফ পিপি 74 গেল 1.6 আইছে আচ্ছা 7 কি দা সেল অফ কন্টিনজি কনসিডারেশন ক্যাশ ও আইছে সেল অফ 7 এর বাদে 17 কি দা পারচেজ অফ ইনট্যাঞ্জিবল আমরা করছি এর বাদে সাইড ক্যাশ আইছে 90 গেছে অ্যাসোসিয়েট হইছে এর বাদে 87.4 প্রসিড ফ্রম ডিসপোজাল অফ নর্দান নর্দানে আমরা বেশি কত দিয়েছি 82 তাহলে আমরা হইছে না এই যে বেশি হইছি ওকে অ্যাকুইজিশন অ্যামোটাইজ কস্ট অ্যাসেট 20 হইছে তাহলে ইউনো একটা জিনিস হইছে না এনিওয়ে আমরা নাও আর সম্ভবত জিনিস ফর্ম রিপেমেন্ট অফ লোন হইল গিয়া 22 আর এগুলো 8.4 হইছে না 23 হইছে 43 হইছে 20 হইছে ভেরি গুড আমরা প্রফিট প্রচুর মার্ক পাইছি আমি লিখি তুমি জানো আমার কই আমি লিখি লিখি যে কালার হইল গিয়া অন্য কালার করে প্রফিট ফ্রম এগুলো 3 মার্ক আমরা পাইছি 0 আচ্ছা আমরা পরে দেবো না আমরা এখনো অ্যানালাইসিসও গেছি না আমরা বেসিক হয়ে যাই পেনশন স্কিম আচ্ছা আমরা রইল কি ফাইন্যান্স কস্ট পেইড আনছি এক্সপেন্স আনছি আমি পেইড হয়ে ফাইছি এক্সপেন্সে কোনো মার্ক নাই নি ও না না প্রফিট ফাইন্যান্স কস্ট অ্যাসোসিয়েট 3 মার্ক হ্যাঁ রে কি যে বলো তুমি এক গেছে অত চিন্তা করো না এক পাইছি ফাইন্যান্স কস্ট পাইছি ও তিনটা তিন পাইছি তিনের মাঝে আমরা এক গেছি ডেপ্রিসিয়েশন আর অ্যামোটাইজ পেনশন স্কিমও 2 আর ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন এক পেনশন স্কিম ও পাইলাম এক আর নিচে পাইম অ্যামোটাইজেশনও পাইলাম এক রিসিভেবলও কত ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টও সাইড দিছি নি মারি দিছি আচ্ছা আমরা ধরি যে রিসিভেবল আমরা এক পাইছি ইনভেন্টরি এক পাইছি আর পেবলও 2-0 পাইছি ধরলাম আমরা কমাইয়া হ্যাঁ ক্রেডিট লস অ্যালাউন্স কিচ্ছু কইছে নি ইম্পেয়ারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট এগুলো আমরা রইছে না বাদ ডেপ্রিসিয়েশন ও কইছে ডেপ্রিসিয়েশন কত ভাই এখন না 2 ডেপ্রিসিয়েশন 2 অ্যামোর্টাইজেশন 2 ইম্পেয়ারমেন্ট এগুলো হলো কত ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট 0 এখন 0 পাইছি আমরা হবো ডেপ্রিসিয়েশন পাইলাম এর বাদে ইনভেস্টমেন্ট ইনকাম বলিয়ে তারা কিছু করছে না ইম্পেয়ারমেন্ট গুডউইল এন্ড ইনট্যাঞ্জিবল হলো কি 2 আমরা গুডউইল তো এফ পাইছি না এফ 2 পরে দেখো না আরো ডিটেইলস বাড়াই মানে ইন্টারেস্ট পেইড হলো কি এফ শাবাশ ইন্টারেস্ট পেইড হলো কি এফ বেনিফিট ট্যাক্স পেইড হলো কি 3 নি ওয়াও আর বেনিফিট কন্ট্রিবিউশন এফ ও যে অন হইছিল ও যে পেনশন স্কিম হবে তুমি খুদা টেনশন হয়ে লাগাছে অত ইয়েও দেখা যাইব বড়াই আমার কাছে যে কোনো কিছু আন্দেশ আর সলভিং করার দরকার আছে নাকি কি চাবো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কত 70 হইছে নি 2 শাবাশ ইনট্যাঞ্জিবল আমি কিনছি ইনভেস্টমেন্ট ইনকাম ইনট্যাঞ্জিবল ইগু কত ইনভেস্টমেন্ট ইনকাম বলে কিছু নাই কন্টিনজেন্ট কনসিডারেশন আছে নি কন্টিনজেন্ট ক্যাশ আছে এফ পাইছি ডিসপোজাল অফ নর্দান ও কত হইছে 5 ইয়াল্লা গো কত টাকাই মানে আচ্ছা দরিয়া ভালো তো 5 পেয়েছি পারচেজ অফ ইনট্যাঞ্জিবল এক অ্যাসোসিয়েট 2 অ্যাসোসিয়েট আমরা হয়েছে না এক এক আর ডিসপোজাল অফ নর্দান অ্যাসোসিয়েট অ্যামোটাইজেশন কস্ট অ্যাসেট এগুলো চাইছি এক আরে বালা মার্ক দেখ তো সবটি নাকি আর 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 7 টান লাগলো যে কিতাব দুইটা বানা দিছে না অ্যাসোসিয়েটও 2 মার্ক আচ্ছা ঠিক আছে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টও 2 মার্ক 1 2 3 ছয় পাঁচ ছয় সাত ওকে তার আহ ও মার্কটা হইলো সব থেকে মজার মার্ক লং টার্ম বোরোয়িং হইলো ইগুত হইলো কি আমার ডিভিডেন্ড টু এনসিআই 0 পাইছি 2 মাঝে ইগুত পাইছি এক আর সব থেকে মজার মার্ক হইলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এক কিচ্ছু করা লাগছে না ও হইলো কি ইজি মার্ক ও না তিনটা মিলেই আমার এক লেটস ডু ম্যাথ না এগুলো পার্সিয়াল ফাইন পার্সিয়াল ফাইন আমি পার্সিয়ালও গেছি না
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় তিন বারো আর 13 দুই 15 16 17 18 19 20 21 ইয়াম 22 কত 35 62% মার গেছে আর কি তার আর বান্তি কিন্তু লই যায়নি না বাদিতে আরে বাবা তো লবি লইব না তুমি চলো এই গিতা হচ্ছে তার আমরা কোনটা ভুল করছি আচ্ছা তারা রোগে দেখিলে ইম্পেয়ারমেন্ট অফ অ্যামোর্টাইজ কস্ট কিতা হচ্ছে 21.6 কিলোওয়াট ও ইন্টারেস্ট এনে তারা যোগ করেছি ও না নাই কিনা যোগ করলো না টাকা পাইছে না ও টাকা পাইছে না টাকা পাইছে না টাকা পাইছে না টাকা পাইছে না কুপন তো কইছে টাকা পাওয়ার কথা তো ডিসকাউন্টিং করছে ফার্দার ইম্পেয়ারমেন্ট 7 মিলিয়ন 19 - 12 Required against profit. Additionally, overall impairment charge was 8 million, including 12 months, 1 million would be added back to operating profit. Oh my, what the kind of person? Okay, so impairment loss le minus korse. Karon impairment loss le to profit to harai chilo na tara hoyse. Tara phale harai adjusted profit anche. Bucheni. Ono je tara khoyse ani o kichu korse na no entry made. আমরা তো নিশ্চিন্তা বইছি কোনো এন্ট্রি মেড করছে না আমরা কইছি করতাম না তারা অ্যাকচুয়ালি এগুলো অ্যাডজাস্ট করছে করিয়া ওই যে 7 মিলিয়ন এক্সট্রা বাড়ছে 7 মিলিয়ন কিলা বাড়ছে যে আমি 20 মিলিয়ন তো আমার হইলো গিয়া মূল টাকা পাইনি আর আমার কিন্তু 2 বছর আসলো ইউ অ্যাসেট ও দেখো অ্যাসেট আসলো 2 ইয়ার্স সো আমি ইস্যু করছি 1 ফেব্রুয়ারি 2016 তাহলে 1 জানুয়ারি 2016 তাইলো গিয়া আমার সরি ইস্যু করছি 1 ফেব্রুয়ারি 2015 তাহলে 1 জানুয়ারি 2016 এক বছর গেছে গিয়ে আরো 1 বছর রয়েছে 1 বছর যে টাকাটা পাইবো হবুরে তারা আনিয়ে আনা হারাইছে যে ফিউচার যে টাকাটা পাইবো হবুরে আনিয়ে হারাইছে যেগু পাইছে এগুলো মাফ মাতে না যেগু পাইবো আগামী বছর ওগু পাইবো কারণ ক্যাশ ফ্লোর মাফ মাতে তারা তারা তো ইম্পেয়ারমেন্ট ধরে প্রেজেন্ট ভ্যালু জানতো আর কি বুঝছেন আমি 2 বছর এগুর বয়স 1 বছর তো অলরেডি 31 ডিসেম্বর 31 জানুয়ারি 2016 আমি আছি ইন্টারেস্ট রেট আর হগুড়ে 60% চান্স হইলে গিয়ে আমার টাকা পাওয়ার 40% ডিফল্ট হইলে 60% আমি পাইবো তার মানে প্রেজেন্ট ভ্যালু হইলে গিয়ে আমার টাকা পাওয়ার হইলে 12 মিলিয়ন আমার অ্যাসেটের এখন ক্যারিং ভ্যালু আছে 19 মিলিয়ন 20 মান আছে তাহলে হইলে গিয়ে 7 মিলিয়ন আমি আরো ইম্পেয়ারমেন্ট ধরা লাগবো আমি অলরেডি ইম্পেয়ারমেন্ট 1 মিলিয়ন ধরে নিছি আরো ইম্পেয়ারমেন্ট ধরা লাগবো তো তারা আগু ধরছে না ওটার লাগে তাই বাদ দিছে আমরা কি তারপর 83 লোকের 6 যোগ করছি আর তারা যে 7 বাদ দিছে এইবার আমরা হিসাব আনছি না এনিওয়ে অত কষ্ট করিয়া আমরা কত মার্ক লুজ করছি 1 মার্ক কোনো টেনশন আর কিছু না ইগু মাথা খাটানি গেলে আমরা মাথা খুলে হলো উল্টা ইয়ে একমার উড়তে হইল না ইগু ফারার চান্স খুব কম তোমার ধান লাগে স্পেশালি তোমার ধান লাগে না আমি নিজেও পারছি না সো মাতিয়ে লাভ নেই বুঝছেন তুমি দেন ওকে প্রফিট ফাইলাম ফাইন্যান্স কস্ট আমরা হয়েছি অ্যাসোসিয়েট প্রফিট হয়েছে তবে আমার একটা কোয়েশ্চন ইগু তার আনসার দিত নাই এখানে জানি 1.6 আনলো না এনিওয়ে ইগু মাতিয়ে লাভ নেই সার্ভিস কস্ট কম্পোনেন্ট আমরা রয়েছে পেনশন স্কিম হয়েছে ডিপ্রিসিয়েশন হয়েছে ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসোসিয়েট W1 আচ্ছা তারা না 7 আর 1 ও ওনা আমরা মার্ক পাইতাম পারি আদা তারা 8 আনিয়ে যোগ করছে আমরা আনিয়ে যোগ করছি 1 7 যোগ করছি না সো আমরা হাফ মার্ক পাওয়ার একটা চান্স পাবো গেইন অন কন্টিনজেন্ট কনসিডারেশন 8 কন্টিনজেন্ট কনসিডারেশন 10 মিলিয়ন অবগত করছে গেইন অন সেটেলমেন্ট রাইজ 4 মিলিয়ন দা ফাইন্যান্স কস্ট এত দেয়ারফর ক্যাশ পেড হচ্ছে আমরা ও সেকশন করছি গেইনটারে আনছি না ঠিক আছে এগো এগো মাটিতে আছে মিশা আরিয়ারে এগো ঠিক আছে এগো না ইয়ে হামাইব কারণ এখন তো আর অ্যাসেটের ব্যাপার না আমি তো এগো বেশি লিছি বেশি আমি রিয়েলাইজ করে গেছি সো এখন আমার এখানে আসলে বেশি লিছি ব্যাপার না সরি লাইবিলিটি পরিশোধ করতাম আসলাম 11 লাইবিলিটি পরিশোধ করছি
আচ্ছা, সো আমার ইমিডিয়েটলি গেইন হয়ে গেছে সাইড, লাইবিলিটি কমলে আমার গেইন হয়, লাইবিলিটি বাড়লে আমার লস হয়, অ্যাসেট প্রফিট অ্যান্ড লস হয়, এগুলো রিটেন আর্নিং হয়ে যায়, লাইবিলিটি কমলে গেইন হইলে এগুলো রিয়েলাইজ গেইন হয়ে গেছে, রিয়েলাইজ গেইন হয়ে গেছে, এগুলো তারা নর্মালি প্রফিট ও আদার ইনকাম অর্থাৎ কিছু একটা থারাইছে আর কি। গেইন হইলে তো তুমি মাইনাস করবে নি, এগুলো তো অপারেটিং গেইন নেই, গেইন কি তা প্রফিট এর লগে যুগ হয় না, তাহলে আমি এগুলো মাইনাস করবো না, আমি ক্যাশ না ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল আমরা সহ দিছিলাম নি, ইম্পেয়ারমেন্ট হয়েছে, ইন্টারেস্ট হয়েছে, পেয়েবল হয়েছে না হলে, আচ্ছা তাহলে এনে কোনো ঝামেলা নাই, পেয়েবল হয়ে যায় গিয়ে আমরা, পেয়েবল ওয়ার্কিং নাই মানে পেয়েবল এমনি বেজাল আছে ওটার লাগে ওয়ার্কিং আলাদা একটা কোর্স, ওপেনিং ব্যালেন্স এক্সটি ইয়া ওপেনিং ম্যানেজ 130, হ্যাঁ ওটা তো আলাদা আছে, হয়ে গেছে বেটার হয়েছে নি, তুমি মাত্র ফোন ফোন দিল না এলিভেটরে, আব্বার ফোন দিল, আমার মোবাইল লাগবে নি, আমার মোবাইল ধরো দিয়া দেখো বেটার নাম্বার আনলে নিয়ে শেষ করলে আসবে, ইয়াল্লা গো তো ফোন দিছে রে আমার, ইনক্লুডেড উইদিন ট্রেড এন্ড আদার পিপিআইবল কন্টিনজেন্ট কনসিডারেশন 10 মিলিয়ন, তার মানে পেয়েগুলো 10 মিলিয়ন আছে, আমরা ফোন দিতে পারছি 11 হারাইছে, কন্টিনজেন্ট কনসিডারেশন 10 মিলিয়ন পেয়েগুলো হারাইলেছে তারা কইছে, যদিও ইন্টারেস্ট আইছে 1 মিলিয়ন তারা এগুলো পেয়েগুলো হারাইছে না, ঠিক আছে নি, তারা পেয়েগুলো হারাইছে না, আমি পেয়েগুলো থেকে বাদ দিতাম, মানে পেয়েগুলো তুই হারাইল না, তাহলে এম বাদ দিলে তুই তো না, গেল একটা একটা বুঝার ভুল গেছে, আর 10 10 এখানে কিছু মার্ক দেওয়ার কথা আমার মনে হয়, 10 10 37, তাইলে ফোন রইব এক হল গেছে, আমি 10 পড়লাম মানে ফোন রইব, আমি কত বইছি ভুল করছি, ও আমি পেয়েগুলো ভুল করছি 10, এখানে ফোন রয়ে 16 হইতে আমি 10 পড়েছি, এসে যাক ও গেল, ক্রেডিট লস অ্যালাউন্স হলো আধা ভাই না, পেয়েগুলো আমি ধরি আমরা কিতা ভুল করছি, একটা ভুল করছি না নি, পেয়েগুলো এক পাই এক পাই মিটার এক পাই মিটার মাতলে এমনি কিতা হলো এবং এই না, ওনা আমরা আধা ভাই না, ওনা আমরা আধা ভাই, কারণ একটা তো আমরা যোগ করছি ছয় যোগ করছি, ওকে ইনভেস্টমেন্ট ইনকাম এগুলো আমরা ভুল করছি, ওকে এর বাদে আমরা আচ্ছা এগুলো তো তারা আনছি না হিসাব, এর বাদে ডিসপোজাল অফ নর্দান ট্যাক্সেশন তো হয়েছে না, ও ফার্স্ট মার্ক দিছে না, যে সুন্দর দেশ নি, 88 23 10 8 2 wow 129 9 138 বাদ দিছি না, ইম্পেয়ারমেন্ট বাদ দিয়ে 75% 36 গেছে কিনা ফুল গুডউইল তো, আরে আমার মনে হয় সাইড পাইব আমরা নাই দাও, কারণ আমরা ভুল মার্ক যাইব ও দেবো অনুযায়ী, আমার মনে হয় সাড়ে সাইড পাইব, কারণ ও একটা ভুল করছে আর বাদ বাকি সব টিন আমরা প্রসেস ঠিক আছে, সো এইগুলো লাগে খালি আমরা একবার পেনালাইজ করবো, ও ভুল করায় 23 আমার অন ভুল হয়েছে, সো আমার এখানে সব টিন ইভেন আমরা 2 টাকা এড ব্যাক করছি, সো আমরা নিজেরে নিজে পেনালাইজ করি, আমরা এই ভুল করলাম ওখানে অন লাগে আমরা অন সাইড দিয়ে পড়ি আরো আধা মার্ক খাটি, আচ্ছা ডিভিডেন্ড টু এনসিআই হবল লাগে ও গইছে, তাইলে ওখানেও দুইয়ের মাঝে আমরা এক পাইম, এক মিনিট এক দুইয়ের মাঝে আমরা এক পাইম, ক্লিয়ার ডিভিডেন্ড টু এনসিআই
ক্লোজিং ব্যালেন্স ডিভিডেন্ড পেড টু এনসি আমরা ডিসপোজাল 23.6 আছে নি ও না ডিসপোজাল ও সমস্যা আমরা ও তাহলে ও আমরা সব তো ঠিক আছে খালি জাস্ট ও কইছে না এফএম বজেও গোটাই দিছি আমরা 1 2 3 4 5 6 7 আর 1 8 9 10 11 8 3 14 15 2 17 1 18 18 আর চাই রইল গিয়া 22 23 24 26 27 28 যা লাগবে তোমার কইলে তুই বল ঠিক আছে বেস্ট অফ লাক তুমি তাই অগু করিও আচ্ছা তোমার তানোর এখন যেটা হইল গিয়া তোমার তানোর যেহা হইল গিয়া তুমি তাই আমার হোমওয়ার্ক করে লইছেন আচ্ছা তোমার তানরে কিতা ভালো হইল একটা চান্স তো হইল কালকে আমি বন্ধ দিলাম না সরি কালকে তোমার তানোর ক্লাস হইব আমি ক্লাস হইতো না তোমার জানো ওগুন ডেমো খালি যে আছে কতটা দিচ্ছেন ধরুন একটা কিছু হইতো না ঢুকাইছে 7 আর 1 8 কে বলো কে বলো ঢুকাইছে না আমরা 10 ও পে বলতে কি বাদ দিছি না তারা কইছে পে গুলোর ভিতরে 10 হারাইল আছে সো তারা কইছে 10 হারাইল আছে আমি 12 বাদ দিব গিলা 11 সরি 11 বাদ দিব গিলা আমি তো 10 হারাইতে হইব তাহলে তো আসলে আমরা এক টাকার কথা আসলে কিন্তু তারা পে গুলোর লগে এগুলো হারাইছে না অন্য কোন জায়গা হারাইছে সো তারা না হারাইলে তো আমি এগুলো করতে পারতাম না কলা কথা 55 নম্বর কোয়েশ্চন ক্যাশ ফ্লোর ওগো করবা দিন দেন একটাও দিলাম পারাইলাম কালকে ওগু করিয়ে আইও কালকে তুমি দিন 3:30টা দিও শার্ট তোমার জানো সব টিন সলভ করিয়ে দিমু যা আছে তাইলে আর কিটা দিমু একটু ভালো হইব ঠিক 3:30টা থেকে যে আজকে সব লেট